বন্ধুরা আজ আমি একটা লাভজনক ব্যবসার কথা বলবো যেটা আপনি শহর এবং গ্রাম সব জায়গা থেকে করতে পারবেন সেটা হলো ফার্নিচারের ব্যবসা এবার আপনি অনেক রকম ফার্নিচার করতে পারেন কিন্তু আমি আজ মেন ফোকাস দেবো যে এই ফার্নিচার কথা সেটা হচ্ছে কাঠের কাঠের তৈরি ফার্নিচারের ব্যবসা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একজন সাবস্ক্রাইবারও কমেন্ট করেছে যে তিনি কাঠের মিস্ত্রি তিনিও ফার্নিচার ব্যবসা শুরু করতে চান কীভাবে করবেন তা আপনিও দেখবেন আর সকলেই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনারা শুরু করতে পারবেন এবং সেখান থেকে লাভ করতে পারবেন এবং আপনার ব্যবসা ঠিকমতো জায়গায় দাঁড়া করাতে পারবেন ভিউটি শুরু করার আগে বলি আপনারা যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্নিচারের ব্যবসা আপনি চারভাবে শুরু করতে পারেন এক হচ্ছে আপনি নিজে হয়তো মিস্ত্রি আপনি নিজে কাঠ কিনে আনলেন তৈরি করলেন এবং বিক্রি করলেন বা আপনি মিস্ত্রির কাজ জানেন না আপনি কি করবেন মিস্ত্রি রাখলেন মানে মিস্ত্রিকে মজুরি দিয়ে তার কাছে তৈরি করে আপনি বিক্রি করতে পারবেন আর একটা আপনি রেডিমেড জিনিস রেডিমেড জিনিস আপনি কিনে এনে সেটা বিক্রি করতে পারেন আর একটা যেটা হচ্ছে সেটা পুরাতন জিনিস আপনি কিনে এনে মেরামত করে করতে পারেন বা মিস্ত্রি দিয়ে করে তাকে রঙ করে বা ঠিকঠাক করে আপনি বিক্রি করতে পারেন এই চার রকম ভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর কি কি লাগবে কি লাইসেন্স লাগবে বা কেমন ঘর লাগবে সব আমি বলবো তাই আপনারা ভিডিওটি দেখুন প্রথমে আমি মেন জিনিসের কথা বলি মেন জিনিস হচ্ছে আপনাকে কাঠ সম্পর্কে ধারণাটা ভালো রাখতে হবে মানে কাঠ চিনতে হবে আপনাকে প্রথম এবার যদি মনে করেন না আপনি কাঠ চিনতে পারবেন না বা আপনি জানেন না আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে যারা জানে বা যাদের কাঠের সম্পর্কে ভালো ধারণা আছে তাদেরকে আপনি রাখতে পারেন দোকানে যদি আপনি দোকানে করেন তাহলে আপনি দোকানে মজুরি দিয়ে রাখতে পারেন এবং তার কাছেও কিছু করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কাঠ সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে এবার আপনি দোকান খুলতে হবে একটা একটা নির্দিষ্ট জায়গা করতে হবে যেখানে আপনি ফার্নিচার তৈরি করে বিক্রি করবেন বা আপনি কিনে এনে রেখে বিক্রি করবেন যাই হোক আপনাকে একটা জায়গা ঠিক করতে হবে একটা দোকান ঠিক করতে হবে এবার আপনি যদি আপনার সামর্থ্য থাকে আপনি রাস্তা ধারে একটা ভালো জায়গা কিনে সেখানে ঘর করে সেখানে করতে পারেন বা আপনি কোনো জায়গায় ভাড়া বা লিজ হিসাবে নিয়ে আপনি করতে পারেন এবার সেই জায়গাটা আপনি কোনো বাজার বা যেখানে লোকজন বসবাস বেশি সেখানে করতে পারে এবার আপনাকে যেটা করতে হবে আপনাকে লাইসেন্স লাইসেন্সটা অবশ্যই রাখতে হবে অনেকে কি ভুল করেন যে আপনি দোকান খুলে দেন কিন্তু লাইসেন্সটা নেন না সেখানে কিন্তু বড় ভুল হয়ে যায় আপনাকে দুটো মেন লাইসেন্স নিতে হবে একটা হচ্ছে স্টেট লাইসেন্স আর একটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট স্টেড লাইসেন্স বলতে একটা আছে দেড়শো থেকে দুশো টাকা নেয় আপনার যাদের কাছে করবেন তাদের মজুরি নিয়ে সেটাও নিতে পারেন ছোটখাটো ব্যবসা শুরু করলে বা একটা সাড়ে সাতশো আটশো টাকা দামেও নেয় ওটাও নিতে পারেন কিন্তু প্রথমে আমি বলবো অল্প ওই দেড়শো দুশো টাকা নেয় ওই লাইসেন্সটা নিয়েই শুরু করতে পারেন আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে যাবেন বলবেন আমি এই ব্যবসা করতে চাই ফার্নিচার ব্যবসা তা আমি ট্রেড লাইসেন্স নেব তারাই আপনাকে পরামর্শ দিয়ে দেবে এবার আপনি আর একটা যেটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে নিতেই হবে কারণ ধরুন কাঠের তৈরি করবেন বা আপনি কাঠের জিনিস এনে বিক্রি করবেন তাতেও মানুষ অবজেকশন দিতে পারে পরে সেই জন্য নো অবজেকশন সার্টিফিকেট আপনি পঞ্চায়েত বা আপনি শহর এলাকা হলে পৌরসভা থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবার আপনি কোন মালগুলো নিয়ে আসবেন আপনি কাঠের ফার্নিচারের জন্য আপনি নিজে যদি মিস্ত্রি হন তাহলে সব রকম কাঠেরই মাল আপনি রেডিমেড কিনে এনেও রেখে দেবেন আমি ধরুন মিস্ত্রি এবার আপনার সব ডিজাইন জানা নেই আপনি হয়তো আপনার কিছু ডিজাইন জানেন যে আমি এরকম করতে পারি কিন্তু আপনি যদি যেটা নাও জানেন এরকমও কিছু অন্য মিস্ত্রির দ্বারা বা আপনি কিনে এনেও রেখে দেবেন দোকানে মানে দোকান করলে আপনাকে সব রকমই মালই রেখে দিতে হবে ঠিক আছে এবার আপনি পুরাতন এনে রাখতে পারেন সব রকমই রাখতে বলছি কারণ আপনার কাস্টমার মানে যেটা আমরা খরিদ্দার বলি কেউ ধরুন দামি নেবে কেউ কম দামের নেবে এবার ধরুন সবাই তো বেশি দামে নিতে পারে না বা অনেকে কম দামেও নেয় না যাই হোক সব রকম রেখে দেবেন কিন্তু ব্যবসায় যখন বলবেন বিক্রি করবেন তখন ভেঙে বলে দেবেন মানে ধরুন বলবেন এটা এই কার্ড এই রকম দাম এটা যেন খুলে বলে দেবেন ঠিক আছে এবার এখানে যেন পরে যেন সেই খরিদ্দারটা আপনার কাছে আবার আসে অনেকে করে ধরুন দামটা ঠিকঠাক জানে না তখন একটু বেশি বলে আপনি নিয়ে নেন ঠিক আছে কিন্তু সেই রকম না পরে যখন সে জানবে বা আমরা অন্য কারোর কাছে শুনবে তখন কিন্তু সেই আর আসবে না সেই জন্য সঠিক দাম নেবেন একটা জিনিস মনে রাখবেন সেল বেশি করবেন লাভ কম রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যবসা উন্নতি হবেই হবে যেন মানুষ এটা ভাবে আপনার দোকানে বা এটা বিশ্বাস করে যে আপনার কাছে গেলে ঠকবে না আপনি চোখ বুঝে যেন আপনার কাছে জিনিস নিতে পারেন তারপর আপনি আস্তে আস্তে অর্ডার ধরতে পারেন অনেকে বিয়ের অর্ডারও দেয় সব রকম বা যে কোনো আপনার জিনিসপত্র অর্ডার নিয়েও করতে পারেন কিন্তু যেন দামটা ঠিক করে রাখবেন এটাই হচ্ছে মেন ব্যাপার আপনার দোকানের প্রচার প্রথমে আপনার একটা দোকানের নাম ঠিক করতে হবে যে সেই নামই আমি লাইসেন্স এবং প্রচার করবেন সেই নামই করতে হবে আপনি বিনারেও লিখে প্রচার করতে পারেন বা আপনি নিজে ভিজিটিং কার্ড করতে পারেন বা আপনি এখন টোটো গাড়িতেও অনেকে প্রচার করছে কিছু টাকা নেয় দিয়ে গ্রামে গ্রামে প্রচার করে করতে পারে কিন্তু আপনাকে করতেই হবে এখন অনলাইন আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা মিডিয়ার আপনি প্রচার করতে পারেন এবার আপনি প্রচার করে আপনি শুরু করে দিতে পারেন এবার প্রচার করার আগে শুরু করে দেবেন বা শুরু করে আপনি একটা ডেট দিয়ে বলবেন এই ডেট থেকে আমার দোকান উদ্বোধন হবে আপনি এইভাবে প্রচার করতে পারেন যাই হোক আপনি প্রচার অবশ্যই করবেন ঠিক আছে এবার যেটা সেটা হচ্ছে আপনার দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনার ব্যবহারটা ঠিক করতে হবে অনেক সময় দেখবেন আপনার একটা ধরুন জিনিসপত্রের দাম হাজার টাকা অনেক খরিদ্দার এসে মানে কাস্টমার এসে পাঁচশো টাকা বলে আপনার হাজার টাকা হলে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা লাভ হবে সেখানে আপনার পাঁচশো টাকা বলে তখন অনেকে দোকানদার রেগে যায় এটা ওটা বলে কিন্তু সেই রকম করলে হবে না হ্যাঁ যে এই টাকা আমি দিতে পারবো না সেই বলতে হবে যে রাগ করলে বা ব্যবহার খারাপ করলে হবে না ঠিক আছে এভাবে ব্যবহার ভালো করুন আর ন্যায্য মূল্যে আপনি জিনিসপত্র দেন সেলটা করুন দেখবেন আপনার দোকানে অনেক খদ্দের আসবে এবং আপনার বিক্রিও সেইরকম হবে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যে কোনো ব্যবসা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনার মতামত আমার কাছে অনেক মূল্যবান সেই জন্য আপনার মতামত জানাবেন এবং আমি সেই অনুযায়ী ভিডিও করতে পারবো আর প্রথমে বলেছি যদি আপনি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ